আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম ঘরে তৈরি বিরিয়ানির মশলা। গরু, মুরগি, খাসি যে কোনো টাইপের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করা যাবে। এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, সেই সাথে এই বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি তৈরি করলে এর স্বাদ কোনো অংশে কিনে আনা মশলার থেকে কম হয় না। মশলাটা তৈরির জন্য আমি একটা প্যানের মধ্যে 10টা শুকনো মরিচ আর 2টো তেজপাতা নিয়ে নিচ্ছি। পাতা দুটোকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এতে করে ভেজে নিতে সুবিধা হয়। একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে আসলে মরিচটা কিন্তু মচমচে কম হয়। ভেজে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং মরিচের যে বোটাগুলো ছিল সেগুলোকে খুলে তারপরে ব্লেন্ডারের জাগে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে তেজপাতাটাও নিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় ধাপের মশলাগুলো ভেজে নিব। আমি 3 ইঞ্চি সমান লম্বা 2 টুকরো দারচিনি নিয়ে হাত দিয়ে ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। নিচ্ছি 3টা কালো এলাচ, 3 টুকরো জয়ত্রী, বড় একটা জয়ফল। জয়ফলের বাইরে একটা শক্ত আবরণ থাকে, সেটাকে ফেলে ভেতরের যে বীজটা আছে সেই জয়ফলটাকে ছোট টুকরো করে সম্পূর্ণটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। 2টো দিয়ে দিচ্ছি তারা মশলা, লং দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টা, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা। এবার এই সব কিছুকে একত্রে মাঝারি আছে আমি ভেজে নিচ্ছি। আমি আজকে এই রেসিপিতে যা যা মশলা ব্যবহার করেছি সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রতিটার ইংলিশ নাম সহ দিয়ে দিব, এতে করে আপনাদের যারা দেশের বাইরে থাকেন কিনে নিতে সুবিধা হবে। এবার এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে তবেই ব্লেন্ডারের জাগে নিবেন। এবার তৃতীয় ধাপের মশলাগুলো ভেজে নিব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরা বা গোয়ামুড়িও বলে থাকেন। এবার সব কিছুকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চাইলে মশলাগুলোকে সব একবারে ভাজতে পারতাম, কিন্তু আমি ধাপে ধাপে ভেজেছি কারণ প্রতিটা মশলার ভাজার টাইমিং আলাদা, তাই ধাপে ধাপে ভাজলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে না। এবার এই মশলাগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার পরে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, আর আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। মশলাটা কুড়া হয়ে গেছে। এবার এটাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন কোনো ঢাকনাযুক্ত এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখতে। এই মশলাটা আপনারা 2 থেকে 3 মাস রেখে তারপরে সংরক্ষণ করতে পারবেন। এবং আপনারা যদি গরু বা খাসি এই টাইপের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করেন সেই ক্ষেত্রে প্রতি 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচের মতো এই মশলাটা লাগবে, আর মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি 1 কেজির জন্য 1 টেবিল চামচ মশলা ব্যবহার করতে হবে। আর এই মশলাটাকে রুম টেম্পারেচারে না রেখে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে, এতে করে মশলার ঘ্রাণটা ভালো থাকে। আশা করছি এবারের ঈদে এই বিরিয়ানির মশলাটা দিয়ে অবশ্যই বিরিয়ানি তৈরি করবেন এবং কিভাবে এই বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি তৈরি করা যায় তার একটি রেসিপি খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে। আজ আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।